আমরা এখন মুজাফফরলিচুর একটি কলম গুটি কলম তৈরি করব। গুটি কলম তৈরি করার সর্বপ্রথম আমাদের আগে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা ডাল নির্বাচন, মানে কোন ডালে আমরা গুটি কলমটা তৈরি করব। সেই হিসেবে দেখতে হবে যে বেশি বয়স্ক ডালে কলম তৈরি হবে না, এবং বেশি কচি ডালে মানে নবীন ডালেও কলম তৈরি করা যাবে না। যেমন একটা নবীন ডাল, এটা কলম সহজে আসবে না, শিকড় বা যাবে না। এটা যদি বেশি পেকে গেছে এটাও নেওয়া যাবে না। সেই হিসেবে আমরা চয়েস করব বেশি বয়স্ক ডালও না এবং বেশি নতুন ডালও না, সেই হিসেবে মাঝামাঝি বয়স্ক একটা ডাল আমরা নির্বাচন করব। তা সেই হিসেবে আমরা মাঝামাঝি ডাল নির্বাচন করতে গেলে আমরা এই যে ডালটা আমরা নির্বাচন করছি মুজাফফর লিচু, খুব ভালো জাতের লিচু। আপনাদের দেখাবো আমরা কিভাবে কলমটা করি। এখন এটা বেশি পাকা না, বয়স্ক না, এবং খুব ছোট মানে নবীন ডাল এটা। আমরা কাটার আগে আমরা একটা ধারালো চাকু নিয়ে নেব। চাকুটায় আসলে খুবই একটু ধার হওয়া প্রয়োজন, কারণ বেশি ধার না হলে কাটার সময় অনেক সময় দেখলে ডাল থেতড়ে যায়, তখন ওখান থেকে শিকড় গজাতে ডিস্টার্ব হয় এবং শিকড় গজাতে চায় না। আমরা এখানে আমরা কাটার আগে দেখবো যে এই একটা পাতার ডাল আছে, এখানে একটা পাতার অংশ আছে। আমরা দুই পাতার অংশ থেকে ঠিক এই একটা পাতা একটা পাতার অংশ থেকে আমরা এখান থেকে গোল করে কেটে নেব। দুই পাশে আমরা আধা ইঞ্চি, এক ইঞ্চি, পনেরো এক ইঞ্চি পরিমাণ কেটে নেব। ছালটা উঠানোর সময় আমাদের দৃষ্টি রাখতে হবে কোন অবস্থাতেই ছালের অংশ যেন ডালের সাথে লেগে না থাকে, ভিতরে যে হাড়টা আছে হাড়ের সাথে লেগে না থাকে। লেগে থাকলে ও আবার আস্তে আস্তে ওখানে জয়েন্ট হয়ে যাবে। আপনি চাইলে আপনার নিজেরাও ভালো জাতের বা কারোর বাসায় যদি দেখে থাকেন যে ভালো জাতের লিচু আছে, আপনার চাইলেও এইভাবে নিজেরা করে নিজেদের শখের ছাদে আপনি ছাদ বাগান করতে পারেন। কারণ বাজার থেকে অনেক সময় গাছ বিশ্বস্ত নার্সারির কাছ থেকে না কিনলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে ভালো জাতের লিচু দিল কিনা। সেই হিসেবে আপনার যদি নিজেদের লিচু নিজেরা কিনে নিতে পারেন, এইভাবে তৈরি করে নিতে পারেন, সেখানে এক গ্যারান্টি থেকে যায়। ভিতরে ছাল গেলে গেছে কিছু ডালে, ভিতরে আমরা বাড়িতে বুঝতে পারিনি, দেখেন একটা অংশ ছাল এর মধ্যে ঢুকে গেছে। এই ছালটা এটা যদি লেগে থাকে শিকড় গজাবে না। এই যে দেখেন আপনারা, এটা দেখেন ডালের ভিতরে ছিল, এটা কোন অবস্থাতে লেগে থাকলে আর এটা শিকড় গজাতো না। এই যেমন এই একটা অংশ দেখেন ছাল হালকা করে লেগে রয়েছে, আপনার এটা হাইলতে পরিষ্কার করে দেবেন। পরিষ্কার করে না দেন, আমরা মনে করছি যে ছাল তো তুলে ফেলেছি, কেন শিকড় গজাচ্ছে না, কিন্তু না গজাবে না। দেখেন এখানে ছালটা ভাসছিল, ভাজার মধ্যে ছাল ছিল, আমরা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, কিন্তু তারপরও গজাবে না, শিকড় আসবে না। সবচেয়ে নিরাপদ হয় এই যে আমরা এখন কাটলাম, কাটার পরে এটা আবার কিছুক্ষণ রেখে দেবো। এটা রাখলে ছাল যদি থেকে থাকে সে অংশটা লাল হয়ে উঠবে, তখন বলবেন সেটা ছাল আছে। আমরা এখন পরবর্তীতে চলে আসছি, আমরা এখন মাটি লাগাবো। অত মাটি লাগানোর আগে মাটিটা তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তো এই আমরা দোয়াস মাটি নিয়েছি বেশি, এর মধ্যে কিছু ঝিলকা করা আছে, এগুলো ফেলে দেবো। কোনো সার মাটির প্রয়োজন নেই, একটু দোয়াশ মাটি হলে ভালো হয়। আমরা সেই হিসেবে একটু দোয়াশ মাটি বেশি নিয়েছি, মাটিটা বেশি শুকনো হবে না, বেশি নরমও হবে না। আমরা অল্প একটু পানি দিয়ে, যেহেতু মাটি একটু ঝরঝরের মতো, অল্প একটু পানি দিয়ে আমরা উপযুক্ত করে নেব। বেশি নরম করা যাবে না, মাটিটা বেশি শক্ত থাকবে না, একটা মিডিয়াম কোয়ালিটি করে নেব, যাতে মাটিটা এরকম করে দিলে আমরা মাটিটা টাইট হয়ে যায়। হ্যাঁ, মাটি দেখছেন মাটিটা ঝরছে না, আমাদের মাটি তৈরি হয়ে গেছে। এখন আমরা পরবর্তী কাজ শুরু করব। যে মাটি বানিয়ে রাখছিলাম সেটা আপনাদের দেখিয়েছি। হ্যাঁ, আমরা এখন সেই মাটিটা ঠিক এখানে লাগাই দেবো। এইভাবে দেখেন মাটিটা বেশি নরমও না, বেশি শক্তও না, যেহেতু মাটিটা আমার এমনভাবে দিতে হয়, মাটিটা এরকম এরা মুড়াই দিলে মাটিটা যেন থেকে যায় আর কি, মাটিটা থেকে যাবে। দেখেন আমি ছেড়ে দিচ্ছি, মাটি পড়বে না, মাটিটা থেকে এরকম আঠালো একটা মাটি করে নেবেন, দোআঁশ মাটি সবচেয়ে ভালো মাটি আমাদের। এখন আমরা এখানে পলিথিন লাগাবো। আমরা পলিথিন আগে থেকে কাটা আছে করে একটা পলিথিন আমরা এইভাবে সুন্দর করে জড়াই দেবো। জড়াচ্ছি পলিথিন, দড়িটা দেখেন আমি পলিথিনেই পরিণত, আমি চাইলে এখানে বাঁধতে পারি কিন্তু এখানে বাঁধবো না, আমরা এই জায়গাটাই বাঁধবো, একটু এইরকম জায়গাতে ধরে নিয়ে গিয়ে এরকম করে টেনে এরে বাঁধবো। দেখেন টাইট হয়ে যাবে, নিয়ে আমরা ঠিক একই ভাবে সমস্যা নেই। তবে কি আমরা যাই বলি না কেন, কলম করলেই কিন্তু কলম হবে না। আপনারা এই যে আষাঢ় শ্রাবণ, হ্যাঁ ভাদ্র মাস, এইসব মাসগুলো চয়েস করে নেবেন, নেওয়ার পর আপনারা কলম করবেন। এখন প্রশ্ন হতে পারে যে বর্ষা মাসে করেছি কিন্তু বৃষ্টি হয় নাই আমাদের দিকে, তাহলে তো শিকড় অত গজায়নি,
চেক করবো যে পানি শুকাচ্ছে, মাটি শুকায় যাচ্ছে কিনা, যদি ড্রাই হয়ে যায় মাটিটা শুকায় যায়, আমরা এখানে বৃষ্টি পানি না হলেও আমরা পানি দেবো এখান থেকে, তারপরে আবার মাটিটা নরম হলে আমরা শুকাই গেলে আমরা বুঝতে পারবো, শিকড় গজালে তো আমরা এখানে দেখতে পারবো যে শিকড়টা হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে। হ্যাঁ ঠিক, আপনারা ঠিক এইভাবে করে দেবেন, একটা সুস্বাদু লিচু, মজা ফল লিচু।